ওয়েলকাম টু বহরমপুর মেলা দোস। বাবা ফ্রোজেন পান, জীবনে প্রথমবার ভাই ঘুগনি খাচ্ছি 50 টাকা দামে। ওকে, একটা আলাদাই ভাব আছে আমার মধ্যে। দেখো বহরমপুরে যত বড় বড় কুক আছে, ওনারা নিজেরাই এটাকে খুব মানে স্পেশালিস্ট বলে আমাকে চুজ করেছিলেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। শীত শেষের দিকে আর মুর্শিদাবাদ শহরের প্রাণকেন্দ্র বহরমপুর শহরে বসেছে বহরমপুর মেলা। তো বহরমপুর মেলার মধ্যে কী কী খাবারের স্টল, কী কী ফুডকোর্ট যা বলেন আপনারা বসেছে এবং কী কী রাইড আছে, সেগুলো সব কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। এদিকে একটু খাবার দাবার দিক থেকে একটু যাই। ওকে, মেলা এসে দেখা দেখি সঙ্গে একটু খাওয়া দাওয়া না করলে হয় না। এটা হচ্ছে সুগার ক্যান্ডি, পপকর্ন। ও, বহরমপুরে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে খাওয়া দাওয়া, অনেক রকমের কিছু। তবে চাট, ফুচকা, ভেলপুরি হচ্ছে এখানকার বেশি বিখ্যাত বহরমপুর মেলা। ওকে, রাত স্পেশাল মোমো। মোমোতে লাইট কই, লাইটই তো নেই সেরকম। বাহ বাহ বাহ, নাগরদোলা। আমরা কিন্তু গত বছর ঘুরেছিলাম কই। এইটা একটু বেশ নারকেল নাকি তাল গাছ না কী গাছ এটা বোঝা মুশকিল, বাচ্চারা খেলা করছে। ওয়াও, এক অসাধারণ দৃশ্য। বহরমপুর মেলা হচ্ছে, এদিকে হচ্ছে নাগরদোলা, এদিকে হচ্ছে বাচ্চা বেলুনের উপর ডান্স করা, আর এদিকে হচ্ছে বাচ্চাদের হেলিকপ্টার ওড়ানো না কী বলে এটাকে, যাই হোক। আর এখানে হচ্ছে ছোটোদের বোর্ডিং, সব কিছু আছে। শীতটা আজকে একটু কম কম মনে হচ্ছে আমাকে, কেমন জানি গরম গরম ফিল হচ্ছে লোকজনের জন্য। তো চলুন একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এখান থেকে অনেক আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু আরও দেখানো বাকি আছে, খাওয়া দাওয়া করব কিছু। সবাই আছে বিল্ডিং। যে কোনো মেলায় এলে পাপড়ি চাটে একটা আলাদা নজর পড়ে আমাদের, এর একটু ট্রাই করা যাক। কিনে মেলা এলাম, ঘুগনি খাবো না এটা কোনোদিন হয়। তো মেলাতে হচ্ছে ঘুগনির দোকান, এই হচ্ছে কী জানি ঘুগনি চাট, একটু টেস্ট করি। মেলা তো মনমরা মেলা, আমার ভালো লাগছে না, মানে একদম ফাঁকা ফাঁকা। হ্যাঁ, তো কী জানি এদের কী একটা ব্যবস্থাপনা যে মেলা দু ভাগে করছে বলছে, দেখি। শহর এখানে আমরা কিন্তু 20 টাকা করে ঘুগনি খেয়েছিলাম, এবছর এটা বেড়ে 50 টাকা হয়েছে। হ্যাঁ, 50 টাকা ঘুগনি মানে বুঝতে পারছো, 50 টাকা বিরিয়ানি পাওয়া যায় হাফ প্লেট। জীবনে প্রথমবার ভাই ঘুগনি খাচ্ছি 50 টাকা দামে। ওকে, একটা আলাদাই ভাব আছে আমার মধ্যে। দেখো 50 টাকা দামের ঘুগনি, তাও আবার হচ্ছে বহরমপুর মেলাতে, বিশাল ব্যাপার একটা। এটা কি ঝাল? ও আমার ধরো, হচ্ছে 50 টাকা দামের হচ্ছে গোল্ড প্লেটেড ঘুগনি, পাপড়ি। আমার জীবনে 50 টাকার ঘুগনি আমি প্রথম খাচ্ছি ভাই, খুব সুন্দর গার্নিশিং করা আছে। আরো সব জিনিসের দোকান এখানে সব দেখছি, মোমো টোমো বিক্রি করছে। একটা ইউনিক জিনিস খুঁজি, আমি সবসময় একটা ইউনিক জিনিস করার চেষ্টা করি। এখানে পাওভাজি, দিস ইজ ইউনিক। ওকে, না এই ফুড কোর্টের এদিকে কিন্তু ভিড় আছে, সামনের দিকে ভিড় ছিল না, এদিকে একটু ভিড় আছে। পান খাবি না? মাশাল্লাহ মাশাল্লাহ, বাবা রে কি ভয়ঙ্কর হুক্কা স্টোর।
ভাই হুক্কা টানতে কত নিচ্ছ? 30 টাকা মিনিট, 30 টাকা মিনিট, 1 মিনিট, মিনিটে সর্বনাশ। ও বা বা বা, 30 টাকায় যত তো নিচ্ছে হুক্কা টানো বস। যাই হোক, একটা ইউনিক জিনিস দেখলাম এবার বহরমপুর মেলাতে। এখন আসি হচ্ছে মেলার একটা কোনাতে, যেখানে এই যে দেখছো লাল ধরনের, এটা হচ্ছে হুক্কা স্টোর। 30 টাকায় 1 মিনিটে যত ইচ্ছে তত টানো হুক্কা। ছেলে মেয়ে কোনো বাঁধাবাঁধি কোনো সিস্টেম নেই। মেয়েগুলো কিন্তু টানছে, দেখো এই যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে হুডি পরে, দুমদাম কিন্তু হুক্কা টানছে এখানে। ভয়ঙ্কর, এই দেখো দেখো কুত্তাগুলো খেলা করছে এখানে। সবাই কিন্তু মেলার একটা আলাদাই আমেজ নিচ্ছে, মজা নিচ্ছে। দেখো হুক্কা টানছে ভাগা ভাগি করে, 7 জন মিলে হুক্কা টানছে, বা 4টে মেয়ে 3টে ছেলে। ওয়াও, এই যে কালো রঙের মেয়েটা দেখছো, এর টানার স্টাইলই আলাদা। কুত্তা ফার্স্ট, অনলি ফিশ, ফিশ কাটলেট সব কিছু। খাবার দাবার কিন্তু কমতি নেই। বাহ, যা পাঁপড়, বিরাট পাঁপড়। বেবিস কিচেন, যাই হোক। বহরমপুর মেলার মধ্যে একটা দোকান আমি দেখছি, এখানে হচ্ছে বেবিস কিচেন। ওকে, অনেক রকম আছে এখানে, সত্যি অনেক নিজের হাতে রান্না করা সব ভেবে দেখছি। প্রচুর সাউন্ড কত শোনা যাচ্ছে কিনা জানি না। পোলাও হচ্ছে না, এটা কি পোলাও? এটা ফুচকা পোলাও। ফুচকা পোলাও ঠিক আছে। আচ্ছা, আপনারা অনেকে দিদিকে চেনেন, যেহেতু আমার আগে ব্লগে দেখেছেন যে উনি হচ্ছে ফুড ফেস্টিভ্যালের একটা কনটেস্টে অংশগ্রহণ করেছিলেন এই সেম ডিশটা নিয়েই। আচ্ছা, এটাকে কি বলছেন এখন? ফুচকা পোলাও আর চিকেন মহারানী। আচ্ছা, একটু জোরে। হ্যাঁ, আচ্ছা, এটা এখন আপনারা বহরমপুর মেলাতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এখন এর প্রাইস রেঞ্জ কত? এটার কত রাখছেন? পোলাও হচ্ছে 80 টাকা প্লেট, আর চিকেন মহারানী 75, 75 টাকা প্লেট। ও আচ্ছা, আপনার কি এমনি কোনো ক্লাউড কিচেন বা এমনি কিছু আছে মানে বহরমপুরে? আমি এটা করব, মানে আমি হোম ডেলিভারি করব বলেই মানে শুরুয়াত করা, আমি বাড়ি থেকে হোম ডেলিভারি করি। আচ্ছা, ক্লাউড কিচেন করার ইচ্ছা আছে বা রেস্টুরেন্ট ছোট কিছু এটা করার ইচ্ছা আছে? দিদি খুব সুন্দর করে সাজিয়েছেন, দেখেন ওনার হাতের একদম একটা হার্ট শেপ, উনি খুব ভালোবেসে বানিয়েছেন এটা। সঙ্গে স্যালাড আছে, এটা হচ্ছে চিকেন মহারানী। আচ্ছা, নামটা কি আপনারই দেওয়া এটার? এটা হচ্ছে আপনার নিজস্ব রেসিপি? আচ্ছা আচ্ছা, আশা করি আপনারা সবাই আসলে আমি আপনাদের তৃপ্তি করে খাওয়াতে পারবো, ভালোবেসে নিজের হাতে হাতে রেঁধে খাওয়াতে পারবো, এটাই আমার কাছে অনেক বড় আশা। আচ্ছা, এটার মধ্যে কি ভেজ না নন ভেজ? এটা নন ভেজ। আচ্ছা, চিকেন মাটন সব কিছু হয় না? এখন এটা কি চিকেন আছে? হ্যাঁ, এটা চিকেন মহারানি আছে। আচ্ছা আচ্ছা, এটা চিকেন মাটন মানে যে কোনো গ্রেভি वाला খাবারের সাথে এটা ভালো যায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, দিদি নাম্বার থেকে কন্টাক্ট করে নিতে পারো। আচ্ছা, এটা স্টল নাম্বার নেই না এখানে? স্টল নাম্বার হলে ভালো হতো। যাই হোক, খুব ভালো লাগলো দিদি ওনার নিজস্ব ইনোভেশন, যে এটা খুব উদ্যোগ নিয়ে করছেন এটা। আচ্ছা, ফোন নাম্বারটা এখন দেওয়া আছে, যারা ইচ্ছা হয় ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তবু আপনারা ওদের কন্ট্যাক্ট করে নিতে পারবেন। উনি এখানে হচ্ছে বহরমপুর মেলাতে একদম হচ্ছে কোনার দিকে একটা স্টলে উনি এখানে বসেছেন, বেবিস কিচেন নামে। উনি ক্লাউড কিচেন করার ইচ্ছা আছে, যখন করবেন ওনারা হয়তো ওনার সোশ্যাল মিডিয়াতে উনি এগুলো পাবলিশ করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো আচারের দোকান ভাই, যেখানে যাই আচার প্রচুর ছাড়েন আমাদের। এদের আবার কোনো খুচরো বিক্রি নেই, অল্প বিক্রি হয় না, আদি লোকনাথ আচার ভাণ্ডার, বিখ্যাত আচার। তবু আপনাদের জন্য একটু আচারের দোকানটা একটু দেখিয়ে দিই, কী কী আচার পাওয়া যাচ্ছে, কী কী চকলেট। সব গাঠিয়া ওদিকে আচার আছে, পাঁপড় আর আচার, বড়ি, পাঁপড়, আচার। মেলাতে খাদ্য রসিকদের একটা আলাদাই প্ল্যান।
রসমালাইকে কত এগুলো? কি এটা কি দিয়ে তৈরি? দুধ দিয়ে তৈরি? কেমন এটা লাগছে? দেখতে অতটা খাস না, মানে দেখতে সুন্দর, হাতে টেস্ট কেমন হবে বলাই জানে। বেনারসি মিষ্টি পান, ফায়ার পান, বাবা ফ্রোজেন পান, ও মাই গড, এতদিন ফায়ার পান শুনেছি, স্মোকি পান, দেখো ধোয়া পান, ধোয়া বিস্কুট পান, 50-38। হ্যাঁ এলাম আর একটু নাগরতলায় চপ্পল, এটা কোনদিন হয়, চলো একটা চপ্পল মেরে আসি এখান থেকে। নাগরতলায় উঠতেছি দোস্ত, হইতে পারে আমার এটা শেষ ভিডিও, সকলে আমাকে মাফ করে দিও জনসমক্ষে। নাগরতলা একদম ফাঁকা, যে সময় এখানে লাইন থাকে এই ইয়েতে, কিন্তু মেলার এমন দুর্দশা যে একদম এখানে ফাঁকা। চোটাল হচ্ছে বহরমপুর মেলা, ওয়েলকাম টু বহরমপুর মেলা দোস্ত। এটা হচ্ছে 2023-এর আমাদের বহরমপুর মেলার চিত্র। এবারে নাগরতলা লুকছে বেশি, কি বলে এই আমাদের যে এটা ঝুলছি যেটাতে, এটা বেশি বেশি নড়ছে আমার মনে হচ্ছে, ভয় লাগছে এবারে বাবারে। মেলা এতটা দুর্দশা, আমি নাগরতলা এর এর কাছ মুখে একটা জিনিস, মেলা আছে কতদিন চলছে? 12 দিন। এই এইরকম ফাঁকা ফাঁকা, তোমাদের তো টোটালটা লস প্রজেক্ট এখানে যা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা তোমরা কর্মচারী, তো যাই হোক এখানে কিন্তু এইভাবে ফাঁকা চললে তো এই যে টাকা নিয়েছে তাদের উঠবে না, তো মালিক বুঝবে। হ্যাঁ সে তো ঠিক, যাই হোক আমরা এই ফাঁকা ফাঁকা, আমাদেরও মজা হলো না এখানে, মানে যে একদিকে আমাদের ওয়েট বেশি হয়ে গেছিলো এই সাইকেল, যাই থাকো চলো ফাঁকায় ফাঁকায় এলাম এখানে, ফাঁকায় ফাঁকায় ঘুরলাম, যতটুকু মজা নেওয়া ততটুকু নিলাম। আমাকে একটা দাও, আমার একটা দাও, 30 টাকা। ডাল আর আলু দিয়ে তৈরি। একটা মডেল আছে জাভা 42, আমার প্যান্টের জন্য উঠতে খুব অসুবিধা, এটা বেশ ঠিকঠাকই আছে। সকাল আজকের ভিডিও এখানে শেষ করছি, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন, আর ফেসবুক থেকে দেখছেন তার ফেসবুক পেজটিকে ফলো করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। জয় হিন্দ।